বন্ধুরা, এবারের আইপিএল এর আসরে খেলতে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্স হয়ে লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশের প্লেয়ার হওয়ার কারণে দুজনকেই অবহেলার শিকার হতে হয়েছে। যার দরুন পারিবারিক প্রবলেমের কথা বলে লিটন কুমার দাস দেশে ফিরে এসেছে। দেশে ফেরার সাথে সাথে বাংলাদেশের সাপোর্টাররা তার মোক্ষম জবাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কীভাবে দিয়েছে প্রশ্ন থেকেই যায়। বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের পেজটি লক্ষ্য করেন সেক্ষেত্রেই আপনারা বুঝতে পারবেন, একের পর এক কলকাতা নাইট রাইডার্স এর পেজে ধ্বংসলীলা চলতেছে। ধ্বংসলীলা বলতে কলকাতা নাইট রাইডার্সের, আপনারা জানেন যে বাংলাদেশের প্লেয়ারদেরকে শুধুমাত্র তারা মডেল হিসেবে কাজ করানোর জন্য তারা বিভিন্ন রকমের পোস্ট দেয়, যেটা আমরা দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তারা তাদের অনলাইন বাণিজ্যটাকে আরও গোছাচ্ছে। তো বুঝতেই পারছেন, এরই দরুন বাংলাদেশের সাপোর্টার রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে, যারা লিটনের কারণে যারা কলকাতা নাইট রাইডার্সের পেজে লাইক দিয়েছিল তারা মোক্ষম জবাব দিচ্ছে। কীভাবে জবাব দিচ্ছে? আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কিছুদিনের আগের খবর জেনে রাখি তাহলে আমরা বুঝবো যে কলকাতা নাইট রাইডার্সের যে লাইকের সংখ্যা ছিল সেটি কতটা ডাউন হয়ে গেছে একমাত্র লিটন কুমার দাস বাংলাদেশে ফিরে আসার কারণে। বন্ধুরা, আমরা হিসাব করে দেখেছি মিনিটে মিনিটেই তাদের লাইক কমছে। আপনারা যদি এখনও রিফ্রেশ দিতে থাকেন তাহলে দেখবেন যে তাদের লাইকটি বাড়ার বদলে আরও কমতে আছে। তো বন্ধুরা, আমাদের লাস্ট তথ্য অনুযায়ী আমরা যে দেখতে পেয়েছি সেটি সেখানে ছিল 1,62,96,636 জন তারা লাইক পেয়েছিলেন, আর এখন তাদের বর্তমান অবস্থা 1,62,52,046। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে তাদের কোথায় ডাউন হয়ে গেছে। অলমোস্ট 96,000 মতন তাদের লাইকের সংখ্যা কমে গেছে, 94,000 মতন। তো বুঝতেই পারছেন যে একমাত্র লিটন কুমার দাসের ফেরত আসার কারণেই 94,000 লাইক কমে গেছে কলকাতার পেজে আমাদের তাও পরিসংখ্যানে। আরও আছে, কারণ অনেকেই আমরা লাস্ট যে তাদের কতগুলো লাইক সংখ্যা ছিল সেটি আমরা গণনা করেছিলাম না, আসলে এটি যে হবে সেটি ভাবাও যায়নি। তো কীভাবে ফ্যান ফলোয়াররা এর রিয়াকশন দিয়েছে তা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যারা অধীনে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন।